গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাছাড়া করে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা উঠে চলে গেছিলাম রেশন আনতে, তো রেশন এই যে প্যাকেট, টাকা নিয়ে চলে এসেছি, এখন যাচ্ছি বাড়ি। আমার দেখি ভাতটা কী অবস্থা। তো এই যে আমি টান টান করে তরকারি কাটতে বসে গেছি, তো আজকে রান্না করব এই যে ওলের ডাটা, ওলের ডাটা করব ইলিশ মাছের মাথা দিয়ে, আর করব বোয়াল মাছের ঝোল। তো চলো সবজিগুলো দাদি কেটে নিই। তো এই যে এখানটায় আমার মাছ ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ মাছগুলো আজকে বেশি ফাটেনি, তেল দিয়ে মেখে করেছিলাম। আর এখানটায় যে মাছের আলুটা আছে লাল লাল করে ভেজে তুলে নেব, তারপরে আমি মশলা টশলা দিয়ে কি করব। তো চলো ঝটপট রান্না করি। এই যে দেখো, এবার আমি করছি ওলের ডাটা। তার জন্য আমি প্রথমে পটলটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, আর আমি দিয়েছিলাম রসুন তেলে আর পাঁচফোড়ন দিয়েছিলাম ফোড়নে। তো লবণ হলুদ দিয়ে পটলটাকে ভালো করে ভেজে দিয়ে দিলাম ওলের ডাটা আলু, আর এদিকে ইলিশ মাছটা ভেজে নিয়েছি, মাথাটা মাছ না সরি ইলিশ মাছের মাথাটা। তো এবার লবণ হলুদ দিয়ে এই ওলের ডাটাটাকে ভালো করে একবার ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো সরিষা লঙ্কা বাটা। তো সরিষা লঙ্কা বাটা দেওয়ার যে কোনো তরকারি কিন্তু বেশিক্ষণ মানে ভাজা যায় না, এক থেকে দু মিনিট নেড়ে কিন্তু জল দিয়ে দিতে হয়, নাহলে সরিষা লঙ্কার তরকারিটা কিন্তু তেতো হয়ে যায় পুরো। তো এবার সরিষা লঙ্কা দিয়ে ভালো করে দু একবার নেড়ে জল দিয়ে দেবো, তারপর যখন সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে মাথাটাকে অ্যাড করে দেবো, আর দেবো পরিমাণ মতো চিনি। তো এই রান্নায় নুন মিষ্টিটা যদি একদম ঠিকঠাক থাকা, একটু যদি ঝালটা যদি ঠিকঠাক থাকে না, রান্নাটা কিন্তু খেতে জাস্ট অসম হয়। আর আমার এটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল, দারুণ। তো এখন বাজে বেলা তিনটে, এখনও পর্যন্ত আমাদের খাওয়া হয়নি, এমনই কাজ করলাম আজকে। আসলে ঘরে একটু সবজি ছিল না, তো তার জন্য বাবু 11:30 সময় গেছে আজকে বাজার করতে, তো বাজার নিয়ে আসতে যথারীতি লেট, আর তার জন্য আমার কেটে কুটে রান্না করতে করতেও সেই রান্না চাপালামই দুটোর সময় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো সেজন্য এখন অবধি খাওয়া হয়নি, বাবু স্নানে ঢুকেছে বলে বলে এতক্ষণে স্নানে গেল, তো ওর পিঠটা ব্যথা, তো পিঠে ব্যথাটা একদমই কমেনি, তো ওই জন্য ওর মন টন খারাপ। আর ওর কিছু হলো না, আমারও ঠিক ভালো লাগে না, তো আমারও হচ্ছে কাজে মন লাগছে না, আমি ওই লিম ঢিলিম করে কাজ করেছি, আর সোনু ঘুমাচ্ছে। তো চলো দেখি একটু ঝটপট কী রান্না করেছি। এখানে তো ভাত হ্যাঁ দিয়েছি, এই যে এটা বল মাছের ঝোল, আর এখানটা আছে ওলের ডাটার চচ্চড়ি। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এই যে দেখো আমরা এক্ষুনি জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে বাবুকে চা খাওয়া দিয়েছি, বাবুর চা খাওয়া হয়ে গেছে, আর এখন আমি শুনুকে দুধ মুড়ি খাচ্ছি। বাবা মেয়ে দুজনে উঠে পাটে করে চা বিস্কুট খেতে গিয়ে বিছানার চাদরে চা ফেলে দিয়েছে, এই চায়ের দাগটা কি উঠবে? তো যাই হোক, আর এই যে শোনুকে খুব বকা দিব, আমার ট্রাইপড ফেলে দিয়েছে, তাই তো? ট্রাইপডটা কে ফেলেছে? বাবা, সত্যি কথা বলো, কে ফেলেছে? বাবা ফেলেছে। কি করে ফেললো? ধপাস করে ফেলেছে, খুব আওয়াজ হয়েছে তাহলে টাইফয়েডের, তো লেগেছে তো? আচ্ছা, আদর করেছে তো, তারপরে চুপেছে তো? আচ্ছা ঠিক আছে, তার নাও দুধ মুড়ি, দুধ মুড়ি খেয়ে আমরা আজকে ঘুরতে যাব, তাই তো? ইয়ে কি মজা। Thank you.
এটা হ্যাঁ এটা হচ্ছে ফেভারিট জায়গা তাই তো? হাত দিও না হাত দিও না। হ্যাঁ ঠিক আছে তুমি ওটা রেখে দাও, হাত দিও না, ডোন টাচ, ছিঁড়ি ছিঁড়ি নোংরা। মামা এদিকে আসো। তো সোনু এখানে ঢুকে ঢুকেই দরজার সাথে ঠোকর খেয়ে গেছে, ও নাকে লেগেছে। ও এর আগের বারও ওই সেরকম ঠোকর খেয়েছিল, ও বুঝতে পারে না যে এটা কাঁচের দরজা। ও মানে এতটা ক্লিন তো, ও ভাবে মনে হয় এদিক দিয়ে যাওয়া যায়, মানে বোঝা যায় না। তো তারপরে এই যে বাবা মেয়ে চলো পড়ে, আর প্রথম দিন যখন আমি এখানে উঠেছিলাম তো সেই অভিজ্ঞতা আমার সারা জীবন মনে থাকবে, ওটা নাই বা বললাম আর। কি সুন্দর এখানে গিফটের দোকানটা, কই রাহুল তিনতলায়। তো হাম লোক ফির সে ইহাঁ সে যায়েঙ্গে, চলো সামনে দিকে সামনে দিকে। গুডু আমার গুডু। ঝাল ফুচকা খেয়ে এমন অবস্থা, আমার কান মুখ দিয়ে গরম বেরোচ্ছে। এই শুনু, আয় শুনু, কোথায় যাচ্ছিস? এখানে আগে বাবু প্রথম ফার্স্ট টাইম কাজ করতো, পুরনো স্মৃতি জড়িত দোকান এটা, মায়া ত্যাগ করতে পারি না, তাও বারবার এখানেই আসি, এত দোকান ছেড়ে।